বাঙালি বন্ধুরা, আমরা এই মুহূর্তে বিষ্ণুপ্রিয়া যে হলটা আছে নবদ্বীপ, তো হে হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আশা করি খুবই ভালো আছো, সুস্থ আছো। তো আর একটা নতুন বাংলা ব্লগে, আবার একটা নতুন জায়গায়, নতুন ডেস্টিনেশানে আবার যেতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, কোথায় তোমরা থাম্বনেল ও টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছো, আজকে আমি যেতে চলেছি যে 2023-এর যে নবদ্বীপের দোল পূর্ণিমা আছে, সেই দোল পূর্ণিমার জন্য আজ সেই মায়াপুর ইস্কন মন্দিরে আমি যেতে চলেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে আছে ব্যান্ডেল, আমি ব্যান্ডেল থেকে কিভাবে যাচ্ছি সবই তোমাদেরকে দেখাবো। আমাদের ট্রেন আছে 7 নম্বরে, যেটা শিয়ালদা টু কাটোয়া লোকাল যাচ্ছে, আমি 7 নম্বরে ট্রেন ধরে অবশ্যই আমি কিভাবে যাচ্ছি সেগুলো দেখাবো, তোমরা দেখতে থাকবে। 2023-এর নতুনভাবে যে কোথায় কী কীরকম রেট বেড়েছে না বেড়েছে সেই সবগুলো সবই থাকবে আমার এই ভিডিওতে। আর অনলি ফোর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, খুবই ভালো লাগবে। চলো বন্ধুরা দেখতে থাকো। টোটাল আমাদের রিটার্ন টিকিট 60 টাকা লেগেছে, 30 টাকা করে মাথা পিছু, দেখতে পাচ্ছ 2023-এর টিকিট মূল্যটা 30 টাকা করে বিষ্ণুপুর হল। ফাইনালি বন্ধুরা, আমরা এই মুহূর্তে বিষ্ণুপ্রিয়া যে হলটা আছে নবদ্বীপ যার মুখে যে বিষ্ণুপ্রিয়া হল, আমরা সেই স্টেশনের সামনে এসে গেছি, দেখতে পাচ্ছি তোমাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার পেছনে প্ল্যাটফর্ম, তো আমরা এই প্ল্যাটফর্মে সবে মাত্র নামলাম, এরপর কীভাবে যাচ্ছি না যাচ্ছি সবই দেখাতে থাকবো, অবশ্যই তোমরা দেখতে থাকবো, খুব ভালো লাগবে। চলো তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে কত যাত্রী আর কি নবদ্বীপের উদ্দেশ্যে যাওয়ার জন্য সব বিষ্ণুপ্রিয়া হল্টে নেমে পড়েছে, তাই এত দুদিকে চোখ যত যাচ্ছে তত মানে যাত্রীর সমাগম বেশি দেখা যায়। এই যে পনির দিয়ে আর কি ঘুগনিটা করেছে, আর এখানে তোমার পিঠাই পরোটা আছে দেখো, তো এই দুটোই মেনু আছে, এই মেনু দিয়ে খাচ্ছি। আর এই হচ্ছে 500 একটা জলের বোতল, তো এটা দিয়ে খাচ্ছি। চলো তোমরা দিকে দেখাতো কীভাবে যাচ্ছি, চলো দেখতে পাচ্ছ এই যে স্টেশন, এই স্টেশন থেকে বেরিয়ে এসে তোমরা এই যে টোটোগুলো সারি সারি দাঁড়িয়ে আছে, 20 টাকা পার বিনিময়ে তোমরা সরাসরি পৌঁছে যাবে। বন্ধুরা আগে টোটো ভাড়া ছিল 15 টাকা, 2023-এ টোটো ভাড়া হলো 20 টাকা। এই যে ড্রাইভারটা বলল এখন তাহলে টোটো ভাড়া ছোটো বলছেন 20 টাকা, 20 টাকা করে। আগে কত কী ভাড়া ছিল? আগে 15 টাকা ছিল, এই হোলি উপলক্ষে কদিন ভাড়াটা বেড়ে যায়, আবার 15 টাকায় চলে আসবে। আচ্ছা, 2-3 দিন একটু বেশি ভাড়া। আচ্ছা, মোটামুটি স্টেশন থেকে কতটা ডিস্টেন্স মানে ঘরটা? 2.5 কিলোমিটার। কত? 2.5 কিলোমিটার। 2.5 কিলোমিটার। আর ওপার থেকে মোটামুটি ডিস্টেন্স হবে? ওখান থেকে 1 কিলোমিটার, 1/2 কিলোমিটার হবে। 1/2 কিলোমিটার। আচ্ছা দাদা, এটা ঘাটে ঢুকছি। ও, এটা হচ্ছে মেন ঘাটে ঢোকার যে মেন রোডটা, তো এটাই হচ্ছে সেই মেন রোড। শুনলে 2023-এ কতটা কী ভাড়া দেওয়া হয়েছে, এবার চলো ঘাটের ভাড়াটা দেখা যাক কত হয়েছে। হ্যাঁ, দেখতে পাবো ফুল ডেস্টিনেশানটা দেখাচ্ছি। দেখো এটা নবদ্বীপ লজ ঘাট, তো এই হচ্ছে টিকিট কাউন্টার। হ্যাঁ আচ্ছা, আর এখন ভাড়া হয়েছে কত বাকি আছে? আমরা লঞ্চে উঠে পড়ছি, দেখতেই পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ মায়াপুর। বন্ধুরা ফাইনালি আমরা এই সবেমাত্র মায়াপুরে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ এই যে লঞ্চ আছে, এই লঞ্চে করে সরাসরি আমরা চলে এলাম
এরপর আমাদের যাওয়ার ডেস্টিনেশন হচ্ছে সেই মায়াপুর যে ইস্কন টেম্পেল আছে, সেই ইস্কন টেম্পেলে আমরা সরাসরি যাব। এখন তোমাদেরকে যে মায়াপুরে 2023-এ কতটা কী ভাড়া বেড়েছে না বেড়েছে লঞ্চে আমি বলে দিচ্ছি। লঞ্চে ভাড়া হচ্ছে 10 টাকা, নৌকোয় ভাড়া হচ্ছে 5 টাকা। এখন এই 2023-এ ভাড়া বেড়েছে। আর এই হচ্ছে সেই লঞ্চ ঘাটের যে উল্টো মায়াপুর ইস্কন টেম্পেল যায় সেইটাই হচ্ছে টাকা। ফাইনালি এই যে বাসগুলো দেখতে পাচ্ছ ঘাট থেকে একটুখানি বাইরে এসে এইরকম রোডের বাসগুলো পেয়ে যাবে তোমরা। আর এই হচ্ছে সেই গেট মেন চৈতন্যদেবের যে মন্দির প্রাঙ্গণে যাওয়ার যে মূল যে গেট। হরে কৃষ্ণ হরে হরে, তো গৌর নিতায়ের জায়গায় এসেছি, হরে কৃষ্ণ না বললে তো হয় না, অবশ্যই বলতেই হয়। তো সরাসরি আমরা ফেরিঘাট থেকে এসে আবার আমরা এইরকম আর কি টোটো ধরে নিয়েছি। টোটো করে সরাসরি 20 টাকা পার রেট ভাড়া, 1 নম্বর গেটের কাছে আমাদেরকে নামিয়ে দেবে। তোমরা দুপা এগিয়ে এলে এরকম টোটো স্ট্যান্ডটা পাবে। গেট দিয়ে এন্ট্রি করছি, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। মায়াপুর ইস্কন টেম্পেলে যে হোলি 2023-এ যে হোলি কতটা কী প্রস্তুতি পর্ব চলছে না চলছে সেই সবগুলো দেখানোর জন্য আজ সরাসরি আমি 1 নম্বর গেটের কাছে দাঁড়িয়ে যাচ্ছি। আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ আর পেছনে হচ্ছে সেই বড়ো ভারতবর্ষের সবথেকে বৃহত্তম সবথেকে বড়ো মন্দির টেম্পেল, সেই মায়াপুর ইস্কন টেম্পেল। চলো ভেতরে ঢুকে দেখানো যাচ্ছে, দেখতে থাকো, এরপর ভেতরে কী কী হচ্ছে না হচ্ছে সবই দেখাবো। চলো বন্ধুরা, মন্দির প্রাঙ্গণে ঢোকার প্রবেশ মুখে তোমরা দেখতে পাচ্ছ এই যে বাঁ দিকে এই যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, একবার দেখে নাও তোমরা। এই ঘরটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন, মানে এখানে হচ্ছে সব সময়ের জন্য হরিনাম হতেই থাকে, এক মিনিটও হলেও বন্ধ থাকে না হরিনাম। এই ঘরটা সেই হচ্ছে একটা নবদ্বীপের মেন স্মৃতি, তোমরা দেখতে পাচ্ছ। নাম কীর্তন হচ্ছে তার অপোজিটে ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ মোয়া প্রসাদের, মানে বিভিন্ন রকম স্পেশাল যে মোয়া প্রসাদের কুপন পাওয়া যায়। গদা ভবন আছে আর কি, নামহট ভবন আছে, গীতা ভবন আছে। তোমরা এখান থেকে পার্চি করে নিয়ে যে কোনো একটা থেকে টিকিট কেটে তোমরা এখান থেকে তোমার খাবার ব্যবস্থাগুলো আগে ঢুকি প্রবেশ মুখে করে নিতে পারো। এই হচ্ছে সামনে গেট, আর এই তার ডান পাশে আছে এরকম খাওয়ার যে পরিষেবা সেগুলো। চলো স্মাইল দেখো, হরে কৃষ্ণ। তো 2023-এ আগামীকাল হোলি যে মানে রঙের উৎসব, নবদ্বীপ আসবো না সেটা কখনো হয় না, তাই সেই কারণে নবদ্বীপ চলে এসেছিলাম। আর নবদ্বীপের সমস্ত রিভিউগুলো চারিপাশটা ঘুরে তোমাদেরকে আমি দেখালাম। যদি রিভিউ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবে, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর মন্দিরগুলো ভিজিটও করবে। খুব ভালো ভালো মন্দির আছে, সেগুলো দেখতে থাকবে। চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি, ভালো থাকবে।